দীর্ঘদিন বিরতির পর আবারও কাজ শুরু করেছে নায়করাজ রাজ্জাকের রাজলক্ষ্মী টেলিফিল্মস। বাবা দিবসকে সামনে রেখে বাবা শিরোনামের একটি টেলিফিল্ম নির্মাণ করেছেন নায়করাজের ছেলে খালিদ হোসেন সম্রাট। উত্তরার 13 নম্বর সেক্টরে একটি শুটিং হাউসে শেষ হয়েছে টেলিফিল্মটির কাজ। এতে অভিনয় করেছেন হাসান ইমাম, লাইলা হাসান, অর্ষা শাহেদ সহ আরো অনেকে। নাটকটির রচয়িতা রানা জাকারিয়া, চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। ট্রিটমেন্টের জন্য কিছুদিন হসপিটালে যাচ্ছি, আর আমি তো তোমাকে প্রতিদিনই দেখতে যাবো। আমি সব বুঝতে পারি বাবা। একটা সার্টেন এজে চলে গেলে আমরা যারা সন্তানরা বা সন্তানদের স্ত্রী বা সন্তানের হাজবেন্ড, আমরা ওই সিনিয়র সিটিজেন বা যারা আমাদের বাবা মা থাকেন, তাদের প্রতি আমাদের অ্যাটিচিউডটা কী থাকে, আমরা কি তাদের ছোটোখাটো ভুলগুলো ক্ষমা করছি নাকি ওগুলোর উপরে বেশি রিয়্যাক্ট করছি, গল্পটা হলো এই রকম। আমার কাজগুলো যেগুলো আমি করি, আমি ইমোশনটা খুব বেশি রাখি। রাজ্জাকের নিজেরই এই চরিত্রটা করার কথা ছিল, কিন্তু অসুস্থ হয়ে পড়ায় আর এন্ড করে যেতে পারেনি। তো সম্রাট যখন আমাকে প্রথম ফোন করলো যে চাচা এরকম এটা আব্বার করার কথা ছিল, কিন্তু আব্বা অসুস্থ হওয়ার পর বলেছিলেন যে এটা হাসান ভাইকে দিয়ে করাস। আমার চরিত্রের নাম হচ্ছে হিয়া, একটা ওয়েল স্ট্যাবলিশ ফ্যামিলি থেকে বড় হয়ে ওঠা একটা মেয়ে যে সেলফ ডিপেন্ডেন্ট, চাকরি করছেন এবং নিজের সংসার সামলাচ্ছেন। সো সংসার সামলাতে গিয়ে নিজের শিক্ষা, নিজের জায়গা এবং নিজের কমফোর্ট জোন নিয়ে নানান রকমের বাকবিতণ্ডা তৈরি হয়। ওই জায়গা থেকে ক্যারেক্টারাইজেশন একটু ডাইমেনশন আছে। যখন একজন পারফর্মার অ্যাজ এ ডিরেক্টর হিসেবে আমাদের সেটে আসেন বা আমাদের ডিরেক্টর হিসেবে আমরা পাই, তখন হয় কি অনেক সময় যদি এক্সপ্রেস কথার দ্বারা না করতেও পারলে অ্যাক্টিং বা লাইন আপ দিয়ে করিয়ে দেয়। তো দ্যাট ওয়াজ ভেরি ইজি। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে গল্পের শেষটা, যেটা আমি পড়ার পর আমার চোখের পানি আমি আটকাতে পারিনি, এবং মজাটাই হচ্ছে শেষটা। তো সেটা পড়ে আমি মানে এক বাক্যে রাজি হয়ে গেলাম, এবং আমি সম্রাট ভাইকে ফোন করে প্রথমেই বললাম আর কি যে আপনি কি মানুষকে মানে কাঁদানোর প্ল্যান করছেন।